আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত। এদিকে রুশ আগ্রাসন থেকে ইউক্রেনকে রক্ষা করতে পারে পারমাণবিক অস্ত্র, বলছে এস্টোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী। ইউক্রেন যুদ্ধের সমাধান ছাড়াই শেষ হলো G20 পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক। এরপর থাকছে বাকমুতের দিকে অগ্রসর হচ্ছে রুশ বাহিনী। আরও থাকছে রাশিয়ার অভ্যন্তরে ঢুকে গুলি চালানোর অভিযোগ ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে। জানিয়ে দেব G20 সম্মেলনে ইউক্রেন থেকে সেনা প্রত্যাহার রাজি না চীন রাশিয়া। রোহিঙ্গা সংকটে নতুন মাত্রা, প্রত্যাবাসনে গুরুত্ব বাড়ানো জরুরি। সবশেষে দেখছে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতায় ভারতীয় সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। রুশ আগ্রাসন থেকে ইউক্রেনকে রক্ষা করতে পারে পারমাণবিক অস্ত্র। ইউক্রেনকে রাশিয়ার আগ্রাসন থেকে রক্ষা করতে একমাত্র উপায় হচ্ছে বিপজ্জয়কর অস্ত্রের ব্যবহার করা, আর সেটি হচ্ছে পারমাণবিক অস্ত্র বলে সতর্ক করেছেন এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী উরমাস রেইনশালো। বৃহস্পতিবার তিনি এসব কথা বলেন। উরমাস রেইনশালো বলেন, জোটের যোগদানে কিয়েভের উচ্চাকাঙ্ক্ষাকে অগ্রাহ্য করতে পারে না ন্যাটো, এটি এখন গুরুত্বপূর্ণ। রাশিয়ার ভূখণ্ড পুনরুদ্ধার ইউক্রেনের জন্য একটি হুমকি। তিনি বলেন, ইউক্রেনের জন্য ন্যাটোর উন্মুক্ত দরজার নীতি এবং এ সময় জোটের সদস্যপদ পাওয়ার আশা যথেষ্ট নয়। উরমাস রেইনশালো বলেন, এই যুদ্ধের পর বাস্তবে আমরা যদি ইউক্রেনকে ন্যাটোর সদস্য হিসেবে দেখতে না পাই, এর অর্থ হবে আমরা ভয় পাই অথবা আশঙ্কা করছি রাশিয়া আবারও আক্রমণ করবে এবং এরপর ন্যাটো দেশগুলো একটি বিশ্বযুদ্ধ জড়াবে, অন্তত ইউরোপীয় মহাদেশে। তিনি আরও বলেন, বড় আকারে যুদ্ধ পুনরায় ফিরে আসে, আমার মনে হয় এটি খুবই বিপজ্জনক। আমরা বিপদের লাগাম টেনে ধরতে পারিনি, কিংবা বর্তমান যুদ্ধের ফল কী হবে তাও জানি না, এমনটি স্বীকার করা খুব বিপজ্জনক। ইউক্রেন যুদ্ধের সমাধান ছাড়াই শেষ হলো G20 পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক। রাশিয়ার প্রতি ইউক্রেন থেকে নিঃশর্তভাবে পুরোপুরি সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়ে তৈরি করা হয়েছিল যৌথ বিবৃতি, কিন্তু রাশিয়ার আপত্তিতে চীন সমর্থন জানানোয় তা আলোর মুখ দেখল না। সে কারণে যৌথ ঘোষণা ছাড়াই শেষ হলো G20 জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন। বৃহস্পতিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে দুদিনের এই সম্মেলন শেষ হয়েছে, ফলে কয়েকদিন আগে বেঙ্গালুরুতে এই গোষ্ঠীভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রীদের সম্মেলনের মতো একই পরিস্থিতি হলো পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনও। তবে ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই প্রথম এই সম্মেলনের সংক্ষিপ্ত সময়ের জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ পরস্পর সাক্ষাৎ করেন। বৃহস্পতিবার সম্মেলনের ফাঁকে এই সাক্ষাতের ফল সম্পর্কে দুই দেশের কূটনীতিকরা বিশেষ কিছু বলতে চাননি, যদিও দুই পক্ষের তরফে সাক্ষাতের বিষয়টি সংবাদ মাধ্যমের কাছে স্বীকার করা হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর দুই পক্ষের ছিল এটি প্রথম সাক্ষাৎ, দুজনের সংলাপ হয় 10 মিনিটের মতো। এই সাক্ষাৎ পূর্ব নির্ধারিত ছিল না। দিল্লি আসার আগে ব্লিঙ্কেন জানিয়েছিলেন সাক্ষাতের কোনো সম্ভাবনা নেই, যদিও যুক্তরাষ্ট্রের সাংবাদিকরা জানিয়েছেন সম্মেলনে এসে ব্লিঙ্কেন ল্যাভরভের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। এই সাক্ষাতের পেছনে ভারতের হাত আছে কিনা সে বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কোনো মন্তব্য করেননি। বাকমুতের দিকে অগ্রসর হচ্ছে রুশ বাহিনী। ইউক্রেনের সামরিক বাহিনী এবং ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার তথ্য অনুসারে রাশিয়ান বাহিনী বাকমুত শহরের দিকে অগ্রসর হচ্ছে। ইউক্রেনের পূর্ব দিকে অবস্থিত শহরটি রাশিয়ার দখলের কাছাকাছি বলে মনে করা হচ্ছে। এটি দখলের মাধ্যমে রুশ বাহিনী ইউক্রেনের পশ্চিম দিকের শহরগুলোর দিকে অগ্রসর হবে। ইউক্রেনের সামরিক জার্নালিস্টরা বৃহস্পতিবার বলেন, রুশ বাহিনী বাকমুতের দিকে অগ্রসর হচ্ছে। ISW বলেছে, রুশ বাহিনী বাকমুতের দিকে অগ্রসর হয়েছে এবং শহরের চারপাশে আক্রমণ অব্যাহত রেখেছে। রুশ বাহিনীর অগ্রগতি সত্ত্বেও ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, বাকমুত থেকে তাদের সরে যাওয়ার পরিকল্পনা নেই, এখনও শহরে তাদের অবস্থান ধরে রেখেছে। রাশিয়ার অভ্যন্তরে ঢুকে গুলি চালানোর অভিযোগ ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে। এবার রাশিয়ার অভ্যন্তরে ঢুকে ইউক্রেনীয় বাহিনী বেসামরিক লোকদের উপর গুলি চালিয়েছে বলে অভিযোগ করেছে মস্কো। এদিকে মস্কোর এই অভিযোগ অস্বীকার করেছে কিয়েভ। কিয়েভের দাবি, এটি রাশিয়ার ইচ্ছাকৃত উস্কানি। বৃহস্পতিবার এর দাবি করে মস্কো বলছে, ইউক্রেন সীমান্তবর্তী তাদের এলাকায় নিয়মিত গুলি ছুড়ছে ইউক্রেনের সেনারা। বৃহস্পতিবার রাশিয়ার ব্রয়নস্ক অঞ্চলে ঢুকে গুলি ছুড়েছে ইউক্রেনীয় বাহিনী। মস্কোর এমন দাবির পরপরই এ বিষয়ে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার তিনি বলেন, আজও আরও হামলা চালালো সন্ত্রাসীরা, সীমান্তে অনুপ্রবেশ করে সাধারণ মানুষের উপর গুলি চালিয়েছে তারা। ব্রয়নস্ক অঞ্চলের গভর্নর আলেকজান্ডার ব্রোগোমাস বলেছেন, ইউক্রেন সীমান্ত ঘেঁষে তাদের একটি গ্রামে ঢুকে বেসামরিক গাড়িতে গুলি চালায় দুজনকে হত্যা করা হয়েছে। এছাড়া ঘটনায় 10 বছর বয়সে একটি ছেলে আহত হয়েছেন। রাশিয়ার অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে জেলনস্কির উপদেষ্টা মিখাইল পেদুলিয়াক বলেন, সীমান্তে হামলা চালানোর বিষয়টি রাশিয়ার ইচ্ছাকৃত উস্কানি। অন্য দেশের উপর হামলা চালালে ন্যায়সঙ্গত বিষয়টি বোঝাতে রাশিয়া তার জনগণকে ভয় দেখাতে চায়। ইউক্রেন থেকে সেনা প্রত্যাহারে রাজি নয় চীন রাশিয়া। কয়েকদিন আগেই রুশ ইউক্রেন যুদ্ধ নিয়ে বড় দফা প্রস্তাব করেছেন।
কিন্তু বৃহস্পতিবার ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত জি টোয়েন্টি পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে এক বিবৃতি দেখা যায়, চীন রাশিয়া উভয়ের ইউক্রেন ভূখণ্ড থেকে সম্পূর্ণ ও নিঃশর্ত সেনা প্রত্যাহার রাজি নয়। দেশটি এতদিন ইউক্রেন যুদ্ধ নিয়ে অনেকটা নিরপেক্ষ অবস্থান দেখিয়ে আসছিল। চীন ছাড়া বৈঠকে বাকি দেশগুলো সবাইকে ইউক্রেন যুদ্ধ বন্ধের পক্ষে মতামত দিয়েছেন। এদিকে সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরোভের সঙ্গে সংক্ষিপ্ত সাক্ষাৎ করেন। ইউক্রেন রুশ আগ্রাসন শুরু হওয়ার পর প্রথমবার এক হলেন তারা। ব্লিঙ্কেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির দাবির ভিত্তিতে রাশিয়াকে ইউক্রেনের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আমরা সর্বদা আশাবাদী যে রাশিয়া তাদের সৈন্যদের ফিরিয়ে নিয়ে একটি কূটনৈতিক প্রতিক্রিয়ার মাধ্যমে যুদ্ধ বন্ধ করতে আগ্রহী থাকবে, যা দেশ দুটিকে একটি ন্যায্য ও টেকসই স্বার্থের দিকে নিয়ে যেতে পারে বলে তিনি আশা ব্যক্ত করেন। ব্লিঙ্কেন নিউস্টার পারমাণবিক চুক্তি স্থগিত করার জন্য প্রেসিডেন্ট পুতিনের সাম্প্রতিক সিদ্ধান্তকে অনুৎসাহিত করেন, কারণ এটি স্নায়ুযুদ্ধ যুগের শত্রু দেশগুলোর মধ্যে শেষ অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি। তিনি ল্যাভরোভকে আরও বলেন, চুক্তিটি আমাদের উভয় দেশের পাশাপাশি আন্তর্জাতিক নিরাপত্তার স্বার্থে, কারণ বিশ্ব আশা করে যে আমরা পারমাণবিক নিরাপত্তার ক্ষেত্রে একমত হব। রোহিঙ্গা সংকটের নতুন মাত্রা। বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য দাতা দেশ ও সংস্থাগুলো মানবিক সহায়তা কমিয়ে দিয়েছে। রোহিঙ্গা সংকটের শুরুতে যেখানে তাদের জন্য ব্যয়ের 72% পাওয়া গেছে দাতাদের কাছ থেকে, সেখানে 2022 সালে তা 62% নেমে এসেছে। আরও জানা গেছে, রোহিঙ্গাদের খাদ্য সহায়তা বাবদ মার্কিন যুক্তরাষ্ট্র এতদিন প্রতি পরিবারের প্রত্যেককে $12 করে সহায়তা দিচ্ছিল, যা গত বুধবার থেকে $10 নেমে এসেছে। একই সঙ্গে বিশ্ব খাদ্য কর্মসূচিও রোহিঙ্গাদের খাদ্য সহায়তা কাটছাট করেছে। বৈশ্বিক সংকটের বাস্তবতায় আশঙ্কা করা হচ্ছে, চলতি বছর রোহিঙ্গাদের জন্য সাহায্যের পরিমাণ আরও কমতে পারে। এ প্রবণতা অত্যন্ত উদ্বেগজনক, কারণ তা রোহিঙ্গা সংকটের নতুন মাত্রা যুক্ত করবে। এমনিতেই নানাভাবে রোহিঙ্গা সংকটের বিপুল ভার বহন করতে হচ্ছে বাংলাদেশকে। তার উপর সাম্প্রতিক সময়ে আশ্রয় শিবিরে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ নানা ধরনের সমস্যার উদ্ভব হয়েছে। এখন ক্রমবর্ধমান মূল্যস্ফীতির এ সময় সাহায্য কমিয়ে দেওয়া রোহিঙ্গাদের আশ্রয় শিবিরের বাইরে আসার প্রবণতা আরও বাড়বে, যা বাংলাদেশের জন্য সংকটজনক পরিস্থিতি তৈরি করবে। এর পরিপ্রেক্ষিতে রোহিঙ্গা প্রত্যাবাসনের চেষ্টায় আমাদের আরও বেশি সক্রিয় হওয়া প্রয়োজন বলে মনে করি আমরা। বাংলাদেশ মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিলেও তারা এখন নিয়মতান্ত্রিকভাবে বসবাস করছে না। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তারা খুনোখুনিতে লিপ্ত হচ্ছে, অনেকেই মাদক ব্যবসা, অপহরণ ও চিন্তায় সহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। রোহিঙ্গারা কক্সবাজারের পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিও করছে প্রচুর, বিপর্যয় ঘটাচ্ছে পরিবেশের। রোহিঙ্গাদের আশ্রয় দিতে গিয়ে কক্সবাজার 8,000 একরের বনভূমি ধ্বংস হয়েছে। গত 5 বছরে রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুজিবুল্লাহ সহ শতাধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই পরিস্থিতির সঙ্গে নতুন সমস্যা যুক্ত হলে তার সমাধান করা দুরূহ হয়ে পড়বে। প্রশ্ন হল, রোহিঙ্গা সংকট এবং আন্তর্জাতিক সমস্যা, বাংলাদেশকে কেন এর দায়ভার গ্রহণ করতে হবে? রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবাসনের লক্ষ্যে বাংলাদেশ কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। সংকটটি জাতিসংঘে উত্থাপিত হয়েছে এবং এ বিষয়ে যথেষ্ট আলাপ আলোচনা হয়েছে। এমনকি আন্তর্জাতিক বিচারিক আদালতে রোহিঙ্গা ইস্যু নিয়ে মামলা হয়েছে, কিন্তু এসব সত্ত্বেও রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে কোনো অগ্রগতি হয়নি। একটা বিষয় স্পষ্ট হয়েছে, মিয়ানমার বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের ফেরত নিতে আগ্রহী নয়। তাদের গত 5 বছরের ট্র্যাক রেকর্ড তাই বলছে। নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতায় ভারতীয় সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়। নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে বড় পদক্ষেপ গ্রহণ করলেন ভারত সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার শীর্ষ আদালত জানিয়েছেন, দেশের নির্বাচন কমিশনারদের নিয়োগ করবে একটি কমিটি। এই কমিটির সদস্য হিসেবে থাকবেন দেশের প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী এবং বিরোধী দলনেতা। সুপ্রিম কোর্টের এই পদক্ষেপকে ঐতিহাসিক বলে মনে করছেন অনেকে। সুপ্রিম কোর্টের বিচারপতি কে এম জোসেফের নেতৃত্বাধীন 5 সদস্যের সাংবিধানিক বেঞ্চ গতকাল যুগান্তকারী এই রায় দিয়েছেন। এ বিষয়ে কেন্দ্রকে উপযুক্ত আইন প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে। তা না হওয়া পর্যন্ত সর্বোচ্চ আদালতের বেদিতে এই নতুন বিধি চালু থাকবে বলে রায় জানানো হয়েছে। সুপ্রিম কোর্ট এ প্রসঙ্গে রায় দিতে গিয়ে জানিয়েছেন, সারা দেশে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনারদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। পরিবর্তিত পরিস্থিতি 3 সদস্যের কমিটি নতুন নির্বাচন কমিশনারদের নাম প্রস্তাব করবে, তার ভিত্তিতেই কমিশনারদের নিযুক্ত করবেন রাষ্ট্রপতি।